কোথায় যাচ্ছ তুমি? মানে আমি থাকবো? হ্যাঁ নিশ্চয়ই থাকবে, তোমায় নিয়ে এত কথা হচ্ছে তুমি থাকবে না? তোমার তো থাকতে হবে, তোমায় জানতে হবে লয়ার কি বলছে, কোনো ভুল ভ্রান্তি হচ্ছে কিনা সেটা তোমায় দেখতে হবে। মানে ভুল হচ্ছে বলছো? তুমি এখনো বলছো যে ভুল হচ্ছে কিনা, কি করে বলছো বলো তো কথাগুলো? দেখতে পাচ্ছ যে বাবার সই জাল করা হয়েছে না? হয় বাবার সই জাল করা হয়েছে, নাহলে বাবাকে দিয়ে সই করানো হয়েছে, এখনো তুমি বলবে যে ভুল করছো? আর না এগুলো সহ্য করা যাচ্ছে না গো, আর সহ্য করা যাচ্ছে না। তোমরা সব সময় অপরাধের অপরাধকে না ঢেকে দিয়েছো, এবার 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 একটু একটু সাপোর্ট করো, এমন ভাবে তোমরা সাপোর্ট করো অপরাধীকে যেন তার কোনো দোষই নেই, সব দোষগুলোকে তোমরা ঢেকে দাও, কেন বলো তো কেন? দেখো শর্মিষ্ঠা, একটা কথা ভুলে যেও না যে অবাক হওয়ার অধিকার সবার আছে, আমিও অবাক হচ্ছি, নইলে যে মেয়েটা সংসারের জন্য এত কিছু করলো তাকে নিয়ে কিনা? বর্তা, আপনি এখনো বুঝতে পারছেন না যে এই মেয়েটা আমাদের সংসারের জন্য কেন এত করলো? নিজের স্বার্থের জন্য করেছে না, সম্পূর্ণভাবে নিজের স্বার্থের জন্য করেছে। এত কিছু ঘটার পরও যদি আপনি এখনো কিছু না বোঝেন, আমার কিছু বলার নেই, মানে সত্যি বলার নেই। এত কথা হচ্ছে কেন এখানে? দেখছো তো দাদান ফোন করেছে। একা দোকা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।